হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল WB অনলাইন টিউশন। আজকে আমরা আলোচনা করব ক্লাস 7-এর বাংলা সাবজেক্টের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাস এবং নাম্বার বিভাজন এবং একটি স্কুলের প্রশ্নপত্র। তো সবার প্রথম এখানে আমরা সিলেবাসটি দেখে নেব। তো সাহিত্য মেলা থেকে কোন কোন চ্যাপ্টারগুলি থাকবে দেখো। ভারত তীর্থ, স্বাধীনতা সংগ্রামে নারী, রাস্তায় ক্রিকেট খেলা, দিন ফুরালি, জাদু কাহিনী, গাধার কান, ভাটিয়ালি গান, পটলবাবু ফিল্ম স্টার, চিন্তাশীল, দেবতাত্তা, হিমালয়, বইটই। মাকু থেকে দেখো ষষ্ঠ থেকে একাদশ অধ্যায়। ভাষা চর্চায় দেখো শব্দ তৈরির কৌশল, কারক, বিভক্তি ও অনুসর্গ, পত্র রচনা, এক কথায় প্রকাশ এবং বাগধারা। এরপরে আমরা নাম্বার বিভাজনটি দেখে নেব। সবার প্রথমে দেখো গদ্য। গদ্য থেকে দেখো MCQ কোশ্চেন থাকবে 1 নম্বরের, 3টি 1 × 3 = 3। এরপরে দেখো 1 মার্কের শর্ট কোশ্চেন থাকবে 3টি 1 × 3 = 3। এরপরে দেখো 2 মার্কের কোশ্চেন থাকবে 2টি 2 × 2 = 4। এরপরে দেখো লং কোশ্চেন থাকবে 5 নম্বরের, 2টি 2 × 5 = 10। টোটাল এখান গদ্য থেকে তোমাদের 20 নম্বরের কোশ্চেন থাকবে। এরপরে দ্বিতীয় নম্বরে কবিতা। কবিতা থেকে দেখো MCQ কোশ্চেন থাকবে 1 নম্বরের, 3টি 1 × 3 = 3। শর্ট কোশ্চেন থাকবে 1 নম্বরের, 3টি 1 × 3 = 3। এবং 2 নম্বরের কোশ্চেন থাকবে 2টি 2 × 2 = 4। এবং 5 নম্বরের লং কোশ্চেন থাকবে 2টি 5 × 2 = 10। টোটাল কবিতা থেকে 20 নম্বর তোমাদের থাকবে। এরপরে 3 নম্বরে রয়েছে ব্যাকরণ। ব্যাকরণ থেকে দেখো MCQ কোশ্চেন থাকবে 1 নম্বরের, 5টি 1 × 5 = 5। এবং 1 মার্কের শর্ট কোশ্চেন থাকবে 5টি 1 × 5 = 5। টোটাল 10 মার্কের কোশ্চেন ব্যাকরণ থেকে তোমাদের থাকবে। এরপরে দেখো 4 নম্বরে রয়েছে সহায়ক পাঠ। সহায়ক পাঠ থেকে কোনো রকমের MCQ কোশ্চেন থাকবে না। 1 মার্কের কোশ্চেন থাকবে, শর্ট কোশ্চেন থাকবে 2টি 1 × 2 = 2। এরপরে এখানে দেখো 3 মার্কের কোশ্চেন থাকবে 1টি 3 × 1 = 3। এবং 5 মার্কের লং কোশ্চেন থাকবে 1টি 1 × 5 = 5। টোটাল এই এখান থেকে সহায়ক পাঠ থেকে 10 নম্বরের কোশ্চেন তোমাদের পরীক্ষাতে থাকবে। এরপরে দেখো নিমিত্তি। নিমিত্তি থেকে দেখো MCQ কোশ্চেন থাকবে না, 1 নম্বরের শর্ট কোশ্চেন থাকবে না, 2 নম্বরের কোশ্চেনও থাকবে না। এখানে দেখো 6 নম্বরের 1টি এবং 4 নম্বরের 1টি, টোটাল 10 নম্বরের কোশ্চেন তোমাদের থাকবে। এরপরে দেখো টোটাল। টোটালে দেখো MCQ কোশ্চেন থাকবে তোমাদের এখানে 11 নম্বরের, 1 মার্কের কোশ্চেন থাকবে 13 নম্বরের, 2 মার্কের কোশ্চেন থাকবে 11 নম্বরের এবং 5 মার্কের কোশ্চেন থাকবে 35 নম্বরের। টোটাল 70 নম্বরের পরীক্ষা তোমাদের হবে। এরপরে আমরা একটি স্কুলের প্রশ্নপত্র আলোচনা করছি, সেটি তোমরা দেখে নাও। তো প্রশ্নপত্রটি তোমাদের ঠিক এইভাবে সাজানো থাকবে। থার্ড সামেটিভ এভ্যালুয়েশন, টাইম থাকবে 2 ঘন্টা 30 মিনিট, ক্লাস 7, সাবজেক্ট বেঙ্গলি, ফুল মার্ক 70। তো পরপর নাম্বার বিভাজন এবং কোশ্চেনগুলি আমরা দেখে নেব। সবার প্রথমে একের দায়ে কী রয়েছে, সঠিক উত্তর নির্বাচন করে লেখো। 1 নম্বরের 10টি কোশ্চেন অ্যান্সার দিতে হবে, 10 × 1 = 10। একের দাগের একের কোশ্চেনটি কী রয়েছে, খেলা যখন শেষ হলো তখন এর অপশানে কী রয়েছে, মিশন স্কুল দিয়েছে 4 গোল আর টাউন স্কুল মোট 1 গোল। বি এর অপশানে রয়েছে টাউন স্কুল দিয়েছে 4 গোল আর মিশন স্কুল মোটে 1 গোল। সি এর অপশানে কী রয়েছে, টাউন স্কুল দিয়েছে 3 গোল আর মিশন স্কুল মোটে 1 গোল। দুইয়ের কোশ্চেনটি কী রয়েছে, তিব্বতীদের প্রধান ব্যবসা, এর অপশানে পশম, বি এর অপশানে রেশম, সি এর অপশানে তাঁত বস্ত্র। এর তিনের কোশ্চেনটি কী রয়েছে, ভারত তীর্থ কবিতায় কবি, এর অপশানে জ্ঞানী, বি এর অপশানে পণ্ডিত, সি এর অপশানে ব্রাহ্মণ, ডি এর অপশানে আর্য অনার্য, কে মন সূচি করে সবার হাত ধরে হাত ধরতে বলেছেন। চারের কোশ্চেনটি কী রয়েছে, নিজের ইচ্ছায় ডুব দিয়েছে, এখানে এর অপশানে চাঁদ, বি এর অপশানে সূর্য, সি এর অপশানে তারা, ডি এর অপশানে ঈশ্বর। পাঁচের দাগের কোশ্চেনটি কী রয়েছে, ননীবালা দেবী বিধবা হন যে বয়সে, এর অপশানে 12, বি এর অপশানে 14 বছর, সি এর অপশানে 16 বছর, ডি এর অপশানে 18 বছর। ছয়ের কোশ্চেনটি কী রয়েছে, নরুকে দেখে হেসেছে, এর অপশানে মা, বি এর অপশানে মাসিমা, সি এর অপশানে সুবলের মা, ডি এর অপশানে সুফলের মা। সাতের দাগের কোশ্চেনটি কী রয়েছে, সুর গিয়ে পৌঁছায়, এর অপশানে কবির, বি এর অপশানে মনির, সি এর অপশানে দিনুর ঘরে। আটের দাগের কোশ্চেনটি কী রয়েছে, অভিনয়ের সময়, এটা অভিনয় হবে, অভিনয়ের সময় পটলবাবুর হাতে ছিল, এর অপশানে আনন্দবাজার, বি এর অপশানে যুগান্তর, সি এর অপশানে স্টেটমেন্ট, ডি এর অপশানে বর্তমান পত্রিকা। নয়ের কোশ্চেনটি কী রয়েছে, বিপ্লবী হরিদাস দত্ত, এর অপশানে গাড়োয়ান, বি এর অপশানে পুলিশ, সি এর অপশানে খালাসি ছদ্মবেশে পিস্তল চুরি করেন। দশের কোশ্চেনটি কী রয়েছে, টুপুর খেলার মাঠে পজিশন, টুপুর খেলার মাঠে পজিশন কী ছিল, এর অপশানে রাইন ব্যাক, বি এর অপশানে রাইট ইন, সি এর অপশানে রাইট হাফ, ডি এর অপশানে গোলকিপার। এরপরে রয়েছে দুইয়ের দাগ, পূর্ণবাক্যে প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বরের 10টি কোশ্চেনের অ্যান্সার দিতে হবে, 10 × 1 = 10। একের কোশ্চেনটি কী রয়েছে,
পায়ের ব্যথা ভুলে যা কে বলেছিল। দুয়ের কোশ্চেনটি কী রয়েছে, কলকাতার জেলে ননিবালা দেবীকে কে জেরা করত। তিনের কোশ্চেন কী রয়েছে, কে ছদ্মবেশে তিব্বতে গিয়েছিলেন। চারের কোশ্চেন কী রয়েছে, আধুনিক ভারতের কুলগুরু কাকে বলা হয়েছে। পাঁচের কোশ্চেন কী রয়েছে, ভারত তীর্থ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ছয়ের কোশ্চেন কী রয়েছে, শান্তিনিকেতন কোন জেলায় অবস্থিত। সাতের কোশ্চেন কী রয়েছে, থিয়েটারে পটলবাবুর প্রথম পাঠ কী ছিল। আটের কোশ্চেন কী রয়েছে, চিন্তাশীল নাটকের নরহরির ভাগ্নের নাম কী। নয়ের দাগের কোশ্চেন কী রয়েছে, বিষণ্ণমুখে জার্সি পড়তে লাগলো, কে বিষণ্ণমুখে জার্সি পড়তে লাগলো। দশের কোশ্চেন কী রয়েছে, সেলোর পাশে বাড়ির দুই বন্ধুর নাম কী। এরপরে দেখো তিনের দাগ, নিচের প্রশ্নগুলির বিশদে উত্তর দাও, যে কোনো চারটি কোশ্চেন অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের সমান পাঁচ করে, পাঁচ গুণিত চার সমান কুড়ি। একের কোশ্চেন কী রয়েছে, ভারত তীর্থ কবিতায় ভারত ভূমিকে পূর্ণ তীর্থ বলা হয়েছে কেন। দুইয়ের কোশ্চেন কী রয়েছে, অন্ধ সংস্কারের প্রতি অনুগতর জেরা নয় জোরে নয়, প্রাবল্য প্রচেষ্টা আর মানসিক জোরে জীবনে সাফল্য আসে। গাধার কান গল্পটি অনুসরণে উদ্ধৃত যথার্থ প্রতিপন্ন কর। তিনের দায়ে কী রয়েছে, কাজটি দুরূহ অনেকদিন সময় লাগবে, কে কোন কাজ সম্পন্ন করার ইচ্ছে প্রকাশ করেছিল, কেন সোকাজ সে কাজ করার ইচ্ছে হয়েছিল তার, কার সাহায্যের প্রত্যাশা করেছিল ওই কাজে। চারের কোশ্চেন কী রয়েছে, তুমি যদি দেশের জন্য প্রাণ দিতে পারো তোমার মাও পারি, কে কার উদ্দেশ্যে মন্তব্যটি করেছেন, নিজের কথা তিনি কিভাবে প্রমাণ করেছিলেন। এরপরে পাঁচের কোশ্চেন কী রয়েছে, আমার কাশি গিয়ে কাজ নেই, বক্তাকে তিনি কাকে এই কথা বলেছেন, তিনি কেন কাশি যেতে চেয়েছিলেন। এরপরে রয়েছে চারের দাগ, সহায়ক পাঠ, যে কোনো একটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, প্রশ্নের মানে এখানে পাঁচ। একের কোশ্চেনটি কী রয়েছে, ঘড়িয়ালা বনের মধ্যে লুকিয়ে বেড়াতো কেন, প্রথম প্রথম সুরুয়া কেউ খেতে চাইতো না কেন, সুরুয়া কে বানাতো। দুইয়ের কোশ্চেন কী রয়েছে, লোকটা যেন আকাশ থেকে পড়ল, এই লোকটির নাম কী, কার নির্দেশে কী করতে গিয়েছিলেন, লোকটি আকাশ থেকে পড়লেন এরূপ বলা হয়েছে কেন। এবারে রয়েছে পাঁচের দাগ, নিম্নরেখা পদগুলির কারক নির্ণয় করো, এখানে পাঁচটি রয়েছে, প্রতিটি প্রশ্নের মান এক করে। একের কোশ্চেনটি কী রয়েছে, গাছ থেকে এর নিচে আন্ডার লাইন আছে ফুল ঝরে পড়ল। দুইয়ের কোশ্চেনটি কী আছে, তিনি জাতি দিয়ে মিহি করে সুপারি কুচোবেন, জাতি দিয়ে নিচে আন্ডার লাইন আছে। পাঁচের দাগে তিনে কী রয়েছে, আজ বড় মামা এসেছেন, বড় মামার নিচে আন্ডার লাইন। চারে রয়েছে আমি তোমায় একটা বই দেবো, বইয়ের নিচে আন্ডার লাইন। পাঁচের দাগের পাঁচে কী রয়েছে, সে এখন বিলেতে আছে, বিলেতের নিচে আন্ডার লাইন। এরপরে ছয়ের দাগে কী আছে, নিচের বাগধারাগুলিকে বাক্যে প্রয়োগ করো। একে কী রয়েছে, ভূতের বেগার। দুয়ে রয়েছে বিনা মেঘে বজ্রপাত। তিনে রয়েছে টাকার কুমির। চারে রয়েছে ষাঁড়ের গোবর। এবং পাঁচে রয়েছে বক ধার্মিক। এরপরে সাতের দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো, দশরথ যুক্ত ড্যাশ দশরথী, ড্যাশ যুক্ত ই সেতারি, ড্যাশ যুক্ত নক সমান পাঠক, এরপরে মা যুক্ত ড্যাশ মাতৃ, ড্যাশ যুক্ত উক যুক্ত ভাবুক। এরপরে রয়েছে আটের দাগে প্রবন্ধ রচনা করো, যে কোনো একটি কোশ্চেন অ্যান্সার দিতে হবে, প্রশ্নের মান দশ। একে রয়েছে তোমার জীবনের লক্ষ্য, দুয়ে রয়েছে পুজোর ছুটিতে ভ্রমণ, তিনে রয়েছে আমাদের জীবনে পরিবেশের প্রভাব। তো এটি হলো একটি স্কুলের প্রশ্ন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে।